অর্কেস্ট্রেশন প্রধানত পাশ্চাত্য, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর আগে ইউরোপে অর্কেস্ট্রেশন ছিল না। যে হারমোনির কথা বলা হচ্ছে সে হারমোনিরও জন্ম ষোড়শ শতাব্দীতে, তার আগে হারমোনিও ছিল না। কাজেই যারা মনে করেন যে হারমোনিটা শুধু পাশ্চাত্য সঙ্গীতে সব জায়গায় হারমোনি আছে তা নেই, হাজার হাজার বছর ধরে হারমোনি ছিল না। মোডাল মিউজিক বলে যেটাকে, গ্রিক প্রাচীন গ্রিক সঙ্গীতে মোড ছিল, ডোরিয়ান মোড, ফ্রিজিয়ান মোড, লিডিয়ান মোড এবং মাইকোলিডিয়ান মোড। এই মোডগুলি আমাদের রাগের মতোই, তার আরোহণ অবরোহণ বাঁধা, তাতে কী কী পর্দা লাগবে, কী কী পর্দা বর্জিত সেটাও বাঁধা, কাজেই খানিকটা আমাদের রাগ সঙ্গীতের সঙ্গে মিল আছে। এই মোডগুলোর ভিত্তি করে যেসব যন্ত্র বাজানো হতো সেগুলোকে ওরা বলে মোডাল মিউজিক। মোডাল মিউজিক বলতে খানিকটা আমাদের রাগের মতোই, এবং সেখানে যে যে পর্দা বর্জিত সে পর্দা সেই অর্কেস্ট্রেশনে ব্যবহৃত হতো না, এবং এটি চলে প্রায় ৬০০ বছর ধরে। তার মানে আমরা ১০০০ সাল থেকে অ্যাকচুয়ালি এই মোডাল মিউজিক প্রচলিত হয়েছে। ষোড়শ শতাব্দী সপ্তদশ শতাব্দীতে এসে বিজ্ঞানের যে অগ্রগতি হলো, সঙ্গীতের সঙ্গে বিজ্ঞানের একটা খুব ঘনিষ্ঠ যোগ আছে, সেটা হচ্ছে এই যে যন্ত্রপাতি যেগুলো সেগুলো বিজ্ঞানের অবদান। ধরুন হার্প থেকে হার্পসিকর্ড হলো, তার থেকে পিয়ানো এলো। পিয়ানো যদি না আসতো বিটোভেন জন্মাতেন না। ভায়োলিন যেটা ইটালিতে তৈরি হলো, এই ভায়োলিনটা তার যে স্কোপ, তার যে স্ট্যান্ডার্ড টিউনিং, এগুলো যদি না থাকতো তাহলে পাগানিনিও জন্মাতেন না, এবং অর্কেস্ট্রেশনে আমাদের যে ভায়োলিনের আজকে প্রাধান্য সেটাও হতো না। ভায়োলিন কিন্তু এসেছে ১৮ সেঞ্চুরির শেষের দিকে। তার আগে ভিওল বলে একটি যন্ত্র ছিল, ভায়োলিনের মতো দেখতে, চেলো আর ভায়োলিনের মাঝামাঝি, ভিওলার থেকে আর একটু বড়। সেই ভিওল দিয়ে অর্কেস্ট্রেশন করা হতো, একটু ক্লামজি ছিল। সেই ভিওলটা বহুদিন, প্রায় ১৯ সেঞ্চুরির মাঝামাঝি অবধি বেঁচে ছিল, তারপর লুপ্ত হয়ে গেছে। এখন ভায়োলিন পরিবার যেটা আমাদের অর্কেস্ট্রায় ইউজ হয়, পাশ্চাত্য অর্কেস্ট্রায়, চারটি তার ফ্যামিলি, তার ফ্যামিলিতে চারটি মেম্বার, ফার্স্ট ভায়োলিন, সেকেন্ড ভায়োলিন, ভিওলা এবং চেলো। আরও তার চেয়েও বড় একটা আছে যেটাকে বলে কন্ট্রাবাস বা ডবল বাস। এরা হলো ভায়োলিন ফ্যামিলি। এছাড়া উডউইন্ড ফ্যামিলি, তার মধ্যে বাঁশি, যেটাকে বলে ইংলিশ ফ্লুট, মানে কি ফ্লুট আর কি, চাবি দিয়ে যে বাঁশি বাজানো হয়, ওবো, করাঙ্গলিস এবং এইগুলো হলো ক্ল্যারিনেট, এইগুলো হলো উডউইন্ড ফ্যামিলি। এরপরে হচ্ছে ব্রাস ফ্যামিলি। ব্রাসের মধ্যে পড়ে ট্রাম্পেট, ট্রম্বন, টিউবা এবং ফ্রেঞ্চ হর্ন। এই চারটি ফ্যামিলি হলো ব্রাসের ফ্যামিলি। এছাড়া পারকাশনের মধ্যে পড়ে, সারপ্রাইজিংলি পিয়ানোটা পারকাশনের মধ্যে পড়ে, এবং ড্রামস, বিভিন্ন রকমের ড্রাম, টিম্প্যানি ইত্যাদি। এরা মিলে, আচ্ছা ফ্লুটেরও দুটো ফ্যামিলি আছে। ফ্লুটের মধ্যে পিকোলো বলে একটা ছোট মাসি আছে, আর বড়টা হলো ফ্লুট। আচ্ছা ক্ল্যারিনেটও আরেকটা বড় আছে যেটাকে বলে বেস ক্ল্যারিনেট। তো এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে যখন অর্কেস্ট্রার পদ্ধতি তৈরি হচ্ছে, তখন ধরুন আমরা যদি একটু এগিয়ে আসি, যেটাকে বলে বাকের যুগ, বাক এবং হ্যান্ডেলের যুগ, যেটাকে বারোক পিরিয়ড বলে, সেই পিরিয়ডে আমরা দেখব যে কিবোর্ডের যে, মানে তখন ছিল ক্ল্যাভিকর্ড, যেটাকে ওয়েল টেম্পার ক্ল্যাভিকর্ডে, এর অনেক মিউজিক আছে বাকের। সে মানে কিবোর্ডকে কিভাবে মাস্টারি করা যেতে পারে, আমার মনে হয় আজ পর্যন্ত বাককে, বাকের হয়ে গেল প্রায় ৩০০ বছরের ওপর,
আজ অবধি তাকে অতিক্রম করা যায়নি। তার যত রকম সম্ভাবনা সেগুলো বাক দেখিয়েছেন, কিন্তু তখন এই যে মিউজিকটা, যেটাকে আমরা বলছি বারক স্টাইলের মিউজিক, সেটা ছিল মোস্টলি হরাইজন্টাল মুভমেন্ট, মানে খানিকটা সমান্তরালভাবে পলিফোনিক, একটা মেলোডি চলছে, তারপরে কাউন্টার, তারপরে কাউন্টার, তারপরে কাউন্টার, বিভিন্ন রকম চারটে ছটা এ করে ছন্দ ভাগ করে করে সেগুলো করা হতো। এবং বাকের বেসিক যে একা, উনি অর্গানিস্ট ছিলেন এবং পরে হারফিকর বাজাতেন, তো উনি সেটাকে একটা অদ্ভুত জায়গাতে নিয়ে যান এবং অর্কেস্ট্রেশনে তিনি প্রথম বলবো না, তার আগেও কোরেলি করেছেন, যেটা হচ্ছে ধরুন 16th century আর্কাঞ্জেল কোরেলি ছিলেন আর ছিলেন ভ্যালেরি, এরা খানিকটা পথপ্রদর্শক, কিন্তু বাকে এসে সেটা একটা পরিপূর্ণতা পেল। বাকের যে যুগটা, সেই যুগ যেটা আমি বলছিলাম হরাইজন্টাল মিউজিক, তার খানিকটা আমাদের ধ্রুপদ অঙ্গ বলতে পারেন, ওই ধরনের গাম্ভীর্য, মানে স্থপতি ওই ধরনের। তারপরে এলো ক্লাসিক্যাল যুগ, যেটা ওখানে ক্লাসিক্যাল যুগ যেটাকে বলে, সেখানে তার পুরোদা হলেন বেতোভেন। বেতোভেন, তার আগে মোজার্ট, এই দুজন মহারথী ওই যুগটাকে করেছেন, ডমিনেট করেছেন। এবং ওরা দেখলেন যে পলিফোনিক যে একটা জায়গায় আটকে থেকে তার যে শাখা প্রশাখা চলছে প্যারালাল এর মধ্যে, ওরা কিন্তু মিউজিককে ভার্টিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করলেন। খানিকটা আমাদের মেলোডির যে মুভমেন্ট, ভার্টিক্যালি চলছে মেলোডি, ওরা সেইটে করলেন। এবং আপনি দেখবেন বাকের মিউজিকের মধ্যে, এই বাকের মিউজিকের মধ্যে মেলোডি কিছু কিছু জায়গা আছে, কিন্তু মোস্টলি কর্ডাল প্রোগ্রেশনের ব্যাপার। আমার কাছে একটা উদাহরণ আছে, আমি আপনাদের শোনাবো। বেটোভেনের মিউজিক, মোজারের মিউজিকে এসে প্রথম মেলোডি প্রাধান্য পেল, বেটোভেন সেটাকে অন্য একটা জায়গায় নিয়ে গেলেন। উনি মিউজিকের মধ্যে দর্শনকে নিয়ে আসতে পারলেন, অর্থাৎ মানুষের মুক্তির ফ্রিডম, তার যে অদম্য, তার যে সাহস একদিকে, অন্যদিকে তার নমনীয়তা, তার কোমলতা, এইটা বেটোভেনের মধ্যে সব থেকে বেশি প্রকট। সাহিত্যে যেমন শেক্সপিয়ারকে আমরা বলি সব থেকে বড়, পাশ্চাত্য সঙ্গীতে বেটোভেন শেক্সপিয়ারের জায়গা নিয়ে রেখেছেন সঙ্গীত জগতে। এর এটা চললো বেশ কিছু বছর, তারপরে কোনো জিনিসটাই স্থায়ী হয় না। তো আমাদের যে যেমন ধ্রুপদ থেকে খেয়াল এসছে, খেয়াল থেকে ঠুমরি এসছে ইত্যাদি যে প্রকরণটা হয়েছে, ওখানেও ঠিক সেইভাবে হয়েছে। বারক মিউজিক থেকে এলো ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক থেকে ওরা যে বাঁধা কতগুলো পর্দা করেছিলেন, মেজর স্কেল, মাইনর স্কেল, এইসবের বাঁধার মধ্যে যেটা করতে হবে সেটাকে ভাঙবার প্রচেষ্টা এলো রোমান্টিক যুগে। রোমান্টিক যুগে সবচেয়ে বড় নাম যারা ছিলেন, মেন্ডেলসন, ব্রামস, ফ্রান্স লিস্ট, এরা করলেন কি, ওই যে একটা বাধা, এর থেকে বেরিয়ে গিয়ে মিউজিককে অনেকখানি মুক্তি দিলেন, যেটা আমাদের দেশে রবীন্দ্রনাথের মধ্যে হয়েছে, যে রাগ ইত্যাদির বাঁধাবাঁধি পর্দা থেকে গানকে মুক্ত করে নিয়ে গিয়ে গানের কথার কে প্রকাশ করার জন্য যেরকম সুর দরকার সেই সুরের দিকে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি পরের দিকে আমাদের আধুনিক সঙ্গীতে যে চেষ্টাটা হয়েছে, কিছুটা সার্থক হয়েছে, কিছুটা সার্থক হয়নি, কিন্তু চেষ্টা প্রচেষ্টা যেটা হয়েছে সেটাকে আমরা বলি রোমান্টিক যুগ, আমাদের এখানেও বলা হয়। ওখানে এই রোমান্টিক যুগে মিউজিকটা অন্য একটা পরিধিতে নিয়ে গেল। রোমান্টিক যুগের পরে বিংশ শতাব্দীতে এসে আমরা দেখলাম ইমপ্রেশনিস্টিক মিউজিক শুরু হলো। এগুলো ছোট কথায় বোঝানো যাবে না। ইমপ্রেশনিস্টিক মিউজিক, ওখানে অ্যাকচুয়ালি ইমপ্রেশনিস্ট কথাটা পেন্টাররা ইউজ করেন, যারা ছবি আঁকেন তারা ব্যবহার করেন। ধরুন ফরাসি দেশে ছিলেন মনে, সেজান, এই যে পেন্টার্সরা, এরা বললেন যে চেহারাটা দেখছি সেই চেহারাটাই আমি ছবি আঁকবো না, কিন্তু সেই চেহারাটা আমার মনে যে ছায়াপাত করছে সেই ইমপ্রেশনটাকে আমি ধরবার চেষ্টা করছি, সেটা হয়তো তোমার মতো দেখতে নাও হতে পারে। সঙ্গীতের ক্ষেত্রেও ইমপ্রেশন মানে শব্দের যে, এবং ততদিনে তো আমাদের শব্দ মানে সাংগীতিক শব্দ বেশ একটা দানা বেঁধেছে, কাজেই শব্দের স্বাধীনতা এবং শব্দ আমার মনে যে ছবি তৈরি করছে সেইগুলোকে সাজানো, এইটা নিয়ে আন্দোলন শুরু হলো। তারপরে একেবারে সম্প্রতি যেটা শুরু হয়েছে
এই যুগের মানে যারা ইম্প্রেশনিস্ট স্কুলে সবচেয়ে বড় কম্পোজার হচ্ছেন দেবুসি, ফ্রেঞ্চ কম্পোজার। তার মধ্যে আরেকজন বিশাল নাম হচ্ছেন স্ট্র্যাভিনস্কি। এরপরে একটা আন্দোলন শুরু হলো, যেটা শোয়েনবার্গ শুরু করলেন, সেটা খানিকটা আমাদের সঙ্গে মেলে, একটার দিকে মেলে একটার দিকে মেলে না। সেটা হচ্ছে উনি বললেন যে এটোনাল স্কেল, সারেগামা পাদানিসার যে ব্যাপারটা, এটা হচ্ছে কিন্তু ডায়াটোনিক স্কেল। সারেগামা একটা টোন, পাদানিসা আর একটা টোন, এই দুটোই সারেগা, যেমন প্রত্যেকটা দুটো ফুল টোন, সা থেকে রে, রে থেকে গা ফুল টোন, গা থেকে মা হাফ টোন সেমি টোন, তেমনি পা থেকে ধা ফুল টোন, ধা থেকে নি ফুল টোন, নি থেকে সা সেমি টোন, এই জন্য এটাকে বলে ডায়াটোনিক স্কেল। এই স্কেলটাকে ওরা বললেন ডায়াটোনিক স্কেল বলে কোনো জিনিস নেই, স্কেলটা হচ্ছে ক্রোম্যাটিক। তার মানে সা থেকে সা পর্যন্ত যে বারোটা পর্দা আছে, সা থেকে নি পর্যন্ত, উনি বলছেন সব কটা পর্দাই আমি ব্যবহার করব, আমি কোনো কি সিগনেচার দেবো না। যেমন ধরুন সিম্ফনিতে আপনি দেখবেন প্রথমে জি মাইনার সিম্ফনি বা সি মেজার সিম্ফনি বা এফ মেজার সিম্ফনি, এইরকম যে কি সিগনেচার থাকে, এরা বললেন কি সিগনেচার বলে কোনো ব্যাপার নেই, মিউজিক হচ্ছে এটোনাল, মানে তার কোনো টোনের লিমিটেশন নেই, বারোটা পর্দাই আমরা ইউজ করব এবং এইভাবে তাতে কোনো সা বলে কোনো জিনিস থাকবে না, প্রতি মুহূর্তে সার পরিবর্তন হতে থাকবে। এই আন্দোলনটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি শোয়েনবার্গ শুরু করেছেন, খানিকটা স্ট্র্যাভিনস্কিও সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। এই আন্দোলনটা এখন একটা জায়গাতে এসে আবার পুরো মেলোডির দিকে ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা ইউরোপিয়ান মিউজিকে দেখা যাচ্ছে। কেননা মানুষ প্রথম যখন স্ট্র্যাভিনস্কি তার ওই এটা ফোর সিজনস বলে একটা প্যারিসে বাজাচ্ছিলেন, তার ডিসকর্ড শুনে লোকে চেয়ার টেবিল ভাঙতে শুরু করে দিল প্রথম। এখন সেটা পৃথিবীর বিখ্যাত যে ফোর সিজনস কম্পোজিশন, প্রথম যখন উনি বাজাচ্ছেন সব চেয়ার টেবিল ভেঙে গুঁড়ো করে দিল, লোকে সহ্য করতে পারেনি। তো এই যে ব্যাপারটা পাশ্চাত্য সঙ্গীতে এই যে ব্যাপারটা ঘটেছে, এর প্রধান কারণ আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ওদেশে অনেক আগে ঘটে গেছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, ফিজিক্স শব্দটাকে নিয়ে একটা অন্য উত্তুঙ্গতায় নিয়ে চলে গেছে। আজকের দিনে ধরুন ফিজিক্সের যে ইলেকট্রনিক মিউজিক, যেটা যেটা আমাদের এখানে আমরা একটা সিনথেসাইজার নিয়ে এসেছি, এটা হচ্ছে ইলেকট্রনিক মিউজিকের একটা চমৎকার যে একটা যন্ত্রের মধ্যে আমরা অন্তত 500 শব্দ বের করতে পারি, বিভিন্ন রকমের প্রক্রিয়া, বিভিন্ন রকমের এর মধ্যে থেকে সম্ভব। সেটাতে ফ্রিকোয়েন্সি মেপে তারা যন্ত্রের সুর তৈরি করছেন, এতে ফ্লুটও বাজবে, ট্রাম্পেটও বাজবে, বেহালাও বাজবে, চেলোও বাজবে, সব কিছু বাজবে, পিয়ানো বাজবে, সব কিছু বাজবে। এটা হচ্ছে এখন যে মিউজিকটা যেখানে এসে পৌঁছেছে। তাছাড়া আরেকটা জিনিস এখন যেটা এতে হচ্ছে ইলেকট্রনিক মিউজিকে, যে একটা যন্ত্রে যেমন অনেক কিছু আছে, তাছাড়া ওরা করছে কি, প্রি রেকর্ড করে ক্যাসেটে, ধরুন আপনার কারোর গলা, আপনি শুধু সা বললেন না এই বললেন, ওইটাকে খালি রেকর্ড করে নিয়ে কম্পিউটারে দিয়ে ওইটাকে এতে ক্যাসেটে করে কিবোর্ডে দিয়ে দেওয়া হলো, তারপর আপনি যখন এটা বাজাবেন হারমোনিয়া এর পর্দাগুলো, তখন আপনার গলাটাই সারে গামা পাদানি সমস্ত কিছু বাজতে থাকবে আমার হাতের উপরে, কিন্তু গলাটা আপনার। এইটা ওরা করছে কি, এখন সেতারটাকেও রেকর্ড করে এরমভাবে বাজাচ্ছে, এবং মিডেরও কাজ, সেতার বাজছে, তবলা বাজছে, আজকাল তবলাও এইভাবে রেকর্ড করে নিয়েছে, বায়া রেকর্ড করে নিয়েছে, বাঁ হাতে বায়া, ডান হাতে তবলা, একেবারে মানে অ্যাকচুয়ালি রিয়েল তবলা রেকর্ড করেছে, রেকর্ড করে তার থেকে কিবোর্ডে ট্রান্সফার করেছে, তার ফলে আপনি একদম অরিজিনাল সাউন্ড পাবেন, আপনি ধরতেই পারবেন না তবলা বাজছে না। এই সমস্ত চমৎকারিত্ব যেমন একদিকে এগিয়ে যাচ্ছে এবং এটা বিজ্ঞানের অগ্রগতির জন্য হচ্ছে, আমাদের দেশেও এখন তো ইলেকট্রনিক মিউজিক ছাড়া আমাদের তো কোনো সিনেমার গান চলবেই না, কেননা এক তো হচ্ছে বহু যন্ত্রের বাঁচায়, একটা যন্ত্র হয়তো 20টা ইনস্ট্রুমেন্টের কাজ করছে, আর দ্বিতীয়ত বহু রকমের শব্দ একটা যন্ত্রের মধ্যে আসে বলে হচ্ছে। আচ্ছা, আজকের আমি বিষয়বস্তু থেকে দূরে চলে যাচ্ছি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় সঙ্গীতে অর্কেস্ট্রেশন করা যায় কি না, করা যায়, করা যায় মানে করা গেছে। আমাদের দেশে ধরুন সাহেবরা যখন এলো, ইংরেজরা যখন এলো, তখন প্রচুর যন্ত্রপাতি ওরা নিয়ে আসে, এখানে হাইল্যান্ডার ব্যান্ড ছিল বাড়িতে, তখন আমাদের রবীন্দ্রনাথের বাড়িতেও অর্গান ছিল, পিয়ানো ছিল, এবং তখনকার দিনে যে কোনো রুচিবান উচ্চ মধ্যবিত্ত ঘরে পিয়ানো থাকাটা একটা স্টেটাস সিম্বল হিসেবে ছিল, পিয়ানো বা অর্গান থাকা। এবং হারমোনিয়াম বলে এই জিনিসটি এলো, এই হারমোনিয়ামটা কিন্তু ভারতীয় সঙ্গীতে বিপ্লব সাধন করেছে।
আমাদের কোনো যন্ত্রই একসঙ্গে দুটো পর্দা বাজে না, একসঙ্গে তিনটে পর্দা বাজে না, বাজে চেষ্টা করে দুটো আঙুল দিয়ে হয়তো এরকম করে বাজানো যায়। কিন্তু এই যন্ত্রটিতে যেমন ধরুন এই এই বাজানোটা, আজকের এমন কোন গায়ক নেই যিনি রবীন্দ্রসঙ্গীত করেন তিনিও কিন্তু কর্ডে বাজিয়ে গান করেন। আচ্ছা, কর্ড নিয়ে আলোচনা হচ্ছিল খানিকক্ষণ আগে, আমাদের শ্রদ্ধেয় বুদ্ধদেব বাবু করছিলেন, ওর ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ করে রাগের ক্ষেত্রে তাকে রাগকে অর্কেস্ট্রেট করতে গেলে কি করে করা যাবে, তাতে বিরোধী পর্দা লাগবে কি না, এই ব্যাপারটা উনি আমার থেকে ভালো জানেন, ভালো বুঝবেন। কিন্তু আমার নিজের ধারণা যে মোডাল মিউজিকের ফর্মে যদি করা যায় রাগকে, এবং সেখানে হারমোনির থেকে কাউন্টার পয়েন্টে যদি বেশি জোর দেওয়া হয়, কাউন্টার পয়েন্ট বলতে আমি বোঝাচ্ছি ধরুন দুটো বা তিনটে প্যারালাল মেলোডি একসঙ্গে বাজছে ওই রাগের পর্দার মধ্যেই, এবং তাদের ছন্দের গতিবিধ আছে, একজন হয়তো এরম যাচ্ছে, এক দুই তিন এরম যাচ্ছে, আরেকজন যাচ্ছে হয়তো এরম দবলে, আরেকজন যাচ্ছে চৌদুনে হয়তো, কিন্তু তারা মেলোডিক প্যাটার্নটা আলাদা আলাদা হচ্ছে এইভাবে, যেটাকে কাউন্টার পয়েন্ট বলা হয়। আমি আপনাদের দেখাবো কাউন্টার পয়েন্ট কিরমভাবে হয়। তো সেই কাউন্টার পয়েন্ট করে আমার মনে হয় ভারতীয় সঙ্গীত যদি রাগ সঙ্গীতকে অর্কেস্ট্রেট করতে হয় তাহলে করা যায়। আমার নিজের ধারণা, আমি একজন আধুনিক সঙ্গীতকার, আমি ক্লাসিক্যাল মিউজিশিয়ান নই, আমার মনে হয় যে আমাদের দেশে যখন রোমান্টিক মিউজিক শুরু হয়ে গেছে, রবীন্দ্রনাথ যার ভিত্তিভূমি তৈরি করেছেন আধুনিক বাংলা গান, আধুনিক ভারতীয় সঙ্গীত এমন একটা জায়গায় পৌঁছেছে, যখন আমরা ওই রাগের বাঁধা পর্দার মধ্যে যদি বেঁধে থাকি, যারা ক্লাসিক্যাল করছেন তারা ক্লাসিক্যাল করুন, তারা আমাদের নমস্য ব্যক্তি, কিন্তু যারা আধুনিক অর্কেস্ট্রেশন করবেন তাদের আধুনিক মনোবৃত্তি না হলে হওয়া সম্ভব নয়। কিন্তু এটা ঠিক যে ভারতীয় সঙ্গীতের ভারতীয়ত্বটা রাখতে হবে, অর্থাৎ আমার মেলোডিতে যদি ভারতীয় ভাবটা না থাকে তাহলে আমি বলবো না যে তোমরা তো অর্কেস্ট্রা, বিলিতি অর্কেস্ট্রা তো অনবরতই আমরা শুনছি, সে তাদের আমাদের নিজেদের অবদান কী রইল। কিন্তু আমাদের নিজেদের অবদান বলতে এটাই হবে যে মূলত সুরে ভারতীয় ভাবটা যদি থাকে তাকে যদি কর্ড প্রোগ্রেশনে ফেলা যায়। আচ্ছা, কর্ড সম্বন্ধে আমি একটা কথা বলি, যেটা বুদ্ধদেব বাবু যেটা বললেন যে দুটো পরস্পর বিরোধী স্বরলি কর্ড হয়, সেটা কিন্তু ঠিক নয়। অক্সফোর্ড ডিকশনারি অব মিউজিকে হারমোনির ডেফিনিশন হচ্ছে, হারমোনি হচ্ছে একটা মেলোডির ডেকোরেশন, অর্থাৎ সুরের অলংকার হচ্ছে হারমোনি। সুর যদি এক হয়, এক লাইন মনোলিনিয়ার হয়, হারমোনি তাকে এ দিচ্ছে, থার্ড ডাইমেনশন দিচ্ছে। যেমন ধরুন আমি যদি শুধু মা বলি, সা মা, এই তো মা, এই মাটাকে আমি যদি অ্যাকম্পানি যদি কর্ডে করি মা, এটা অনেক ভরা লাগছে, মা গা রে সা। ধরুন আমি এই এই চারটে পর্দা আমি গাইছি, আমি প্রথমে গাইছি মা গা রে সা, এখন আমি কর্ডে গাইবো, মানে মোস্ট অর্ডিনারি কর্ড যেগুলো, এর অনেক ভ্যারিয়েশন করা যায়, কেন কর্ডের লিমিটেশন নেই, একটা মেলোডিকে অন্তত 20 রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়। এখানে ধরুন মা গা রে সা, এখানে আমরা সুরের পোশাক হিসেবে এটাকে করলাম। আচ্ছা, কর্ডের ডেফিনিশন হচ্ছে, হারমোনির ডেফিনিশন হচ্ছে মেলোডির অলংকার, আর কর্ডের ডেফিনিশন হচ্ছে তিন বা ততোধিক নোট যদি একসঙ্গে বাজে তবে সেটা কর্ড হয়। আর সা মা এই চারটে ডিবি তফাত করে যদি একসঙ্গে পাশাপাশি বাজানো হয় সেটা কর্ড নয়, সেটা কর্ড নয়, সেটা হারমোনিও নয়, সেটা মানে পাশ্চাত্য অর্কেস্ট্রেশন পদ্ধতিতে এটা একেবারেই অচল। এই ধরনের এটা এই ধরনের যদি বাজে এটা কিন্তু হারমোনি হচ্ছে না, হারমোনি হতে গেলে আপনাকে তিন বা ততোধিক নোট একসঙ্গে বাজাতে হবে, এবং হারমোনিতে কর্ডেতে সেটা যেটা কর্ড হলো কর্ডের কী কী ভ্যারিয়েশন আছে, কর্ডের মধ্যে মেজর কর্ড আছে যেটাতে সা, শুদ্ধ গান্ধার এবং পঞ্চম। আচ্ছা, মেজরের আবার সেভেন্থ ভ্যারিয়েশন আছে,
কোমল নিটা যদি অ্যাড করি তাহলে মেজরটা সেভেন্থ হয়ে যাচ্ছে, ডমিন্যান্ট সেভেন্থ বলে, সা গা পা নি, এটা হলো সেভেন্থ কর্ড। আচ্ছা, সা গা পা নি বাজালে এর থেকে রিজলভ করি আমরা, এই মেজর সেভেন্থ, এই মেজর সেভেন্থ না, ডমিন্যান্ট সেভেন্থ বলে, এর থেকে রিজলভ করি আমরা, দেখুন সা গা পা নি মা, সা গা পা নি ধা, এটা রেজলিউশন হলো। এটা প্রবলেম কি এটার হলো? দিস ইজ প্রবলেম, দিস ইজ সলিউশন, এটা হলো তার সমাধান। আচ্ছা, এখানে মাধাসা হলো, এটা কিন্তু মেজর কর্ডে যাচ্ছে, মেজর কর্ড। আর একটা কর্ড হলো মাইনর কর্ড, সেখানে গাটা কোমল হয়ে যাচ্ছে, সা গা পা, এটা হলো মাইনর কর্ড, মাধাসা দা মা গা গা সা পা, এটা মাইনর কর্ড। আচ্ছা, আরেকটা কর্ড হলো যেটাকে ওরা বলে ডিমিনিশড কর্ড, ডিমিনিশড হলো সা থেকে যেমন কোমল গা, আবার কোমল গা যদি সা করেন তার কোমল গা, আবার তাকে যদি সা করেন তার কোমল গা, অর্থাৎ ডিভিশন হচ্ছে মাইনর থার্ডস, সা থেকে কোমল গা হচ্ছে মাইনর থার্ড, কোমল গা থেকে কড়িমা হচ্ছে মাইনর থার্ড, কড়িমা থেকে শুদ্ধ ধৈবত হচ্ছে মাইনর থার্ড। এই চারটে পর্দা যদি একসঙ্গে বাজে তাহলে সাসপেন্সের কর্ড তৈরি হয়, যেটাকে ওরা বলে ডিমিনিশড কর্ড। এইটা এইটা এটা ডিমিনিশড কর্ড। আর একটা হলো যদি মেজর থার্ড হয়, অর্থাৎ সা থেকে শুদ্ধ গান্ধার, শুদ্ধ গান্ধার যদি স্বাদ হয় তার শুদ্ধ গান্ধার হবে কোমল ধৈবত, তাহলে সা সাগা কোমল ধা, এটা হলো অগমেন্টেড কর্ড। এরও অ্যাডিশন হয়, অগমেন্টেড সেভেন্থ হয়, অগমেন্টেড সিক্সথ হয়, যেমন ধরুন অগমেন্টেড অগমেন্টেড, এই চারটে নোট বাজে অগমেন্টেড সেভেন্থ হলো, বা অগমেন্টেড সেভেন্থ, এটা অগমেন্টেড মেজর সেভেন্থ হলো। এটা মোরালেস এই চারটি কর্ডের ওপরে ভিত্তি করে সমস্ত হারমোনিক প্রিন্সিপাল তৈরি হয়েছে। এখন মেলোডি যেভাবে যাবে সেই মেলোডিকে ফলো করার জন্যে কর্ড চেঞ্জ হতে হতে যায়, এবং অর্কেস্ট্রা করতে গেলে যদি একটা মেলোডি হয় সেই মেলোডিটাকে আমি ধরে নিচ্ছি, ধরুন আমি খুব সিম্পল একটা মেলোডি বলছি, জনগণ মন অধিনায়ক, আপনারা দাঁড়াবেন না, আমি জনগণ মনে গিয়ে শুনেছি, জনগণ মন যেটা, এটা এমনি যদি আপনি আমাদের ভারতীয় পদ্ধতিতে দেখেন তাহলে হচ্ছে মেজর কর্ড, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই এটা হলো খুব সিম্পল অ্যারেঞ্জমেন্ট, মানে একবারে এলিমেন্টারি অ্যারেঞ্জমেন্ট আর কি, সি মেজার, সি মেজার, এফ মেজার, জি সেভেন, সি মেজার। এখন আমরা মডার্ন টেকনিকে এটা কি ভাই সম্পর্কে এসেছিল ফ্রেঞ্চ কয়ার গ্রুপ, তারা প্রায় 100 জন ছেলে মেয়ে এবং 60 জন মিউজিশিয়ান নিয়ে এখানে অনুষ্ঠান করলো, অসাধারণ অনুষ্ঠান করলো, তারা জনগণ মন গাইল অ্যারেঞ্জ করে, তো ওদের অ্যারেঞ্জমেন্ট আলাদা, এটা আমার অ্যারেঞ্জমেন্ট, অর্কেস্ট্রা অ্যারেঞ্জমেন্ট, আমি আপনাদের শোনাচ্ছি, কিরম লাগে দেখুন, রেডি, আমি দিচ্ছি, ওয়ান টু থ্রি ফোর, জনগণ মন অধিনায়ক জয়
আচ্ছা এখানে দেব কর্চাটা দেখ, এখানে ধরুন আমরা যেটা করলাম এখানে, এটা কি আরেকবার বাজাবো? শোনা গেছে ভালো? হ্যাঁ, আরেকবার ওই মাইকটা একটু জোর করে দাও, এই মাইকটা আর কাজই করছে না। হ্যাঁ দিচ্ছি, এখানে আমরা যেটা করেছি ধরুন জনগণ মন অধিনায়ক, এতবার ইট আসছে মানে গান্ধারটা কতবার বাজছে, না 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 না, এই তো হলো। তো এখানে এই যে একটা জায়গাতে দাঁড়িয়ে নোট রিপিট করছে, সেখানে আমাদের অর্কেস্ট্রা কিন্তু মুভ করছে, মানে কর্ড চেঞ্জ হতে হতে যাচ্ছে। এই দেখুন, অর্থাৎ সি মেজার যাচ্ছে, ই মাইনার যাচ্ছে, সি সেভেন যাচ্ছে, করে আমরা এফ এ আসছি। এই যে মুভমেন্টটা, এটা হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতি অর্কেস্ট্রেশনের, যে একটা নোট যখন রিপিট হয়ে যাচ্ছে, অর্কেস্ট্রাল তার অ্যাকম্পানিমেন্ট কিন্তু মুভ করে যাচ্ছে, মেলোডিটা একই জায়গায় রয়েছে। যেমন বাজাও, পিপি বাজাও, এখানেও এখানেও ঠিক একইভাবে আছে। ধরুন কোথায় জি থেকে তার মানে ছটা কর্ডের মধ্যে গেল, অর্থাৎ মেলোডি যদিও এক জায়গায় একই জায়গায় পঞ্চম রয়েছে, কিন্তু পঞ্চমের কাউন্টারে অর্কেস্ট্রা কিন্তু মুভ করে করে যাচ্ছে, তাতে অন্যরকম একটা আবহাওয়া তৈরি হচ্ছে। প্রথম থেকে বাজা, হ্যাঁ একটু ভালো করে বাড়া, নেই ওয়ান ওটা দেখেন, দেখেন একবার কিবোর্ডটা বাজিয়ে দেখুন, ওয়ান টু থ্রি। এটা হলো মানে মডার্ন অর্কেস্ট্রেশনের টেকনিক, একেবারে যে প্রত্যেকটা মুভমেন্টে কর্ড চেঞ্জ, এখানে এমন পর্দা লাগছে, যেমন ধরুন না 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 না, এই পর্দাটা মেলোডির মধ্যে নেই, কিন্তু কিন্তু কানে কি খারাপ লাগছে? কানে খারাপ লাগছে না, যেটা আমাদের কথা হচ্ছে যে রাগের মধ্যে যে পর্দা নেই, এখানে ধরুন সারেগামা পাদানিসার মধ্যে বড় জোর করি মধ্যমটা একটু ছুঁয়ে যাচ্ছে, এইটা হচ্ছে যে মেলোডিতে গানটা হচ্ছে, কিন্তু কোমল ধ্বনিবাদ কোথাও নেই। এখানে আমি কোমল ধ্বনিবাদ ডা না ডা না 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 না, এটা কোমল ধ্বনিবাদ, গা কোমল ধা নি শুদ্ধ নি, এই কর্ড ফর্ম করছে, ডা না ডা না 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 না। কাজেই
আমাদের একটু অভ্যাসের দরকার। আমার মনে হয় অভ্যাসটা যদি আমাদের, ধরো আমার মনে আছে আমি যখন আমার স্ত্রী সবিতার প্রথম গান করেছিলাম, ওই সুরের এই ঝরঝর্ণা, সুরের এই ঝরঝর্ণা, তো ওটাতে তিন পার্ট হারমোনি করেছিলাম আজ থেকে প্রায় 35-30 বছর আগে। তখন সবাই আমাকে গালাগাল করলো, বলে কি নিয়েছো, তিনজনে তিন সুরে গিয়ে যাচ্ছে, এক সুরে গলাও মেলাতে পারে না, কি সব শিল্পী নিয়েছো। তো এইটাই আমাদের শুনতে হয়েছে, কিন্তু এখন রেডিওর কল্যাণে, তারপরে বহু টেলিভিশন ইত্যাদির জন্যে এখন ভারতীয় সঙ্গীতে ধরুন আমরা যদি কয়ার গান করি উইদাউট হারমোনি ভীষণ ডাল লাগে, বলে যে এটা কি হচ্ছে, সেখানে হারমোনিটা রিকোয়ারমেন্ট হয়েছে। কাজে এখন আমাদের অনেকটা অভ্যাস হয়েছে। মডার্ন অর্কেস্ট্রেশনও এই ধরনের অভ্যাসটা, আমি যেমন একটা গান শোনাবো আপনাদের, এখন এটা বাজাস না, আমি প্রথমে প্রথমে কর্ড দিয়ে গানটা কিভাবে হচ্ছে, গানটা আপনারা জানেন আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, এই গানটি দেখি দেবো শুধু শুধু তুই কর্ডটা দে, 1 2 3 1 2 3 খালি কর্ডটা দেখুন নিন আপনি, জাস্ট কর্ড প্রোগ্রেশন, গান থেকে না, গান গাস না, খালি খালি কর্ডটা বাজা তারপরে গানটা মেরো। কাউন্টার পয়েন্ট যেটাকে আমরা বলি অবলিকেটো, মানে মেলোডি যেটা চলছে তার অবলিকে অন্য কাউন্টার মেলোডি চলছে, লিউট থেকে নিচ্ছি আমরা, আমরা প্রিলুড থেকে নিচ্ছি। আচ্ছা রেডি, প্রিলুড থেকে, প্রিলুড থেকে, হ্যাঁ। আচ্ছা আগে ইন্ট্রোডাকশন মিউজিকটা বাজিয়ে তারপর গানটা আরম্ভ হবে, 1 2 3 2 2 3 বাহুড় পৃথিবী তোমারে
নাও পুরি নাও আজ নয় গুন গুন গুঞ্জন আমাদের সঙ্গে আমাদের ভারতীয় মেলোডির সঙ্গে পাশ্চাত্য মেলোডির খুব একটা বিবাদ আছে বলে আমার নিজের ধারণা নয়। একটা গান আমি করেছিলাম, মোজার্টের একটা সিম্ফনি আছে, তার নাম জি মাইনার সিম্ফনি, তাতে তার সুরটা হচ্ছে এরকম, এটা মোজার্টের সিম্ফনি। হ্যাঁ, ইতনা না মুঝসে তু প্যার বাড়া কি মেয়ে এক বাদল আওয়ারা কেসে কিসি কা সহারা বনু কি মেয়ে এক বেঘর বেচারা। অসুবিধা হচ্ছে না তো, আমাদের ভারতীয়দের কানেও এই গানটা ভালো লেগেছে এবং এই গানটা খুব পপুলার, জনপ্রিয় হয়েছে। আর একটা গান আমি আপনাদের বলছি, যেটা দো বিঘা জমিন বলে একটা ছবিতে মান্না দি গিয়েছিলেন, মৌসম বিতা যায় বলে একটা গান আছে, আমাদের ভৈরবী লাগছে না, তো সেদিক থেকে বিবাদটা নেই। বিবাদ দাঁড়িয়েছে এখন যে গতিতে পাশ্চাত্য সঙ্গীত অন্যদিকে চলে গেছে, আমি পপ সঙ্গীতের কথা বলছি না, সেটা তো এখন সারা পৃথিবীতে চলছে, কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক যে জায়গাতে যাচ্ছে সেখানে আমাদের কাছাকাছি এসে যাচ্ছে বলে আমার নিজের ধারণা। তার কারণ ওখানে ওরা যে কর্ডের যে সমস্ত বাঁধামাঁধি পর্দা আছে, মাইনার কর্ড মেজর কর্ড, ওগুলোকে ওরা ভেঙে চুরমার করে দিচ্ছে। ওরা বলছে যে কোনো নোটের সঙ্গে যে কোনো নোট লাগতে পারে, কাজে আমাদের রাগের ধরুন একটা পর্দার বিশিষ্টতা যদি থাকে, হ্যাঁ ধরুন টোড়ি রাগ যদি হয়, আমরা যদি এই পর্দাগুলোকে আমরা যদি ব্যবহার করি, হ্যাঁ আমি ধরুন এখানে টোড়ি রাগেতে ডিমিনিশ কর্ড খুব ভালোভাবে আসে, এটা সাধারণ, এটা 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 অ্যাকচুয়ালি আমি যেটা বললাম খানিক করে ডিমিনিশ কর, এটা দেখুন, এটা একসঙ্গে দিলে এটা তো পর্দার মধ্যেই রয়েছে, কোনো বিবাদ হচ্ছে না। একজন সদ্য নিয়ে যখন আসছে তখন আমার বি মেজর কর্ড আমি পেয়ে যাচ্ছি, এই কর্ডটা পেয়ে যাচ্ছি, কাজে এটা করা সম্ভব। এই রাগটাকে ধরে এর যা কর্ড সেই ভিত্তিতে এবং কর্ডকে আমরা যে মেজর মাইনার ডিমিনিশড এবং অগমেন্টেড কর্ডে যে বাঁধামাঁধি যেটাকে ভাঙছে এখন ইউরোপীয় সঙ্গীতে, সেটা আমাদের পক্ষে খুব সুখের খবর। তার কারণ আমরাও ওই বাঁধামাঁধির মধ্যে না গিয়ে, মেজর মাইনার কর্ড বাঁধামাঁধির মধ্যে না গিয়ে অর্কেস্ট্রেশন খুব দুঃসাহসের সঙ্গে করতে পারি, কোনো প্রবলেম নেই তাতে। যেমন আমি আপনাদের, আপনারা জানেন রানার বলে একটা গান আমি করেছিলাম সুকান্তর, এটা হেমন্তদা গিয়েছিলেন, আচ্ছা তাতে সা অন্তত পাঁচবার বদলে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু যাচ্ছে যেটা সেটা কিন্তু একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। যারা অর্কেস্ট্রেশন শিখবেন না আপনাদের মধ্যে, তারা যদি পাশ্চাত্য পদ্ধতিটা না আয়ত্ত করেন তাহলে অর্কেস্ট্রা কোনোদিন শিখতে পারবেন না। আপনি একটা পদ্ধতিকে ভাঙতে পারবেন যদি তার ব্যাকরণটা জানেন, ব্যাকরণ না জেনে যারা ভাঙতে চেষ্টা করে তাদের পক্ষে মহা মুশকিল। ইউ মাস্ট নো দ্য গ্রামার টু ব্রেক দ্য গ্রামার, এবং সেইটি আমাদের এখানে হয়েছে কি সেই দিক থেকে চর্চাটা অত্যন্ত কম। আমরা মানে এমনিতে আমাদের ক্লাসিক্যাল সঙ্গীতে তো কনজারভেটিজম আছে, সেটা থাক, সেটা ভালো, তার কারণ তা নয়তো আমাদের যে প্রাচীন সুপ্রাচীন ঐতিহ্য এটা উপে যাবে, তার যে পরম্পরা আছে তার যে জায়গায় সে দাঁড়িয়ে আছে তার থেকে আরও উপরে যাবে, সেটাতে আমাদের আপত্তির কোনো কারণ নেই, কেননা আমাদের সেই উত্তরাধিকার আমরা পেয়েছি। কিন্তু সঙ্গীতে প্রধানত একটা সঙ্গীত একটা ভাষা, তো সঙ্গীত একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন ধরুন আমি যখন কথা বলছি বাংলায়, আমি বাংলা ভাষাটাকে সৃষ্টি করছি না,
আমার বক্তব্যকে প্রকাশ করার জন্য ভাষাটাকে এমনভাবে সাজাচ্ছি যাতে আমার কথা আপনাদের উপলব্ধি হচ্ছে। আমি যদি উল্টোপাল্টা কথা বলি আপনাদের উপলব্ধি হবে না, মনে হবে পাগলের প্রলাপ বকছে। সঙ্গীতের ক্ষেত্রেও তাই, সঙ্গীতেরও ভাষাটা এত হাজার বছর ধরে এসে তার তৈরি হয়ে গেছে। আমরা কেউই আর নতুন সুর তৈরি করছি না, আমরা কি করছি নতুনভাবে সাজাচ্ছি, নতুনভাবে রিঅ্যারেঞ্জ করছি। ভাষাটা রয়েছে এবং এখন পৃথিবীটা এত ছোট হয়ে গেছে, যখন আমাদের যেমন ইংরেজি ভাষাটা খুব এখানে এর ফলে আমাদের খুব চালু হয়ে গেছে, পাশ্চাত্য সঙ্গীতে যেসব ফর্মগুলো আমাদের কাছে আর বিদেশি মনে হচ্ছে না অতটা যতটা আগে হতো। কাজেই এইগুলোর ব্যবহার আমরা যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে ভাষা যেমন অগ্রগতি হচ্ছে, মানুষের জীবনে যেমন অগ্রগতি হচ্ছে, সঙ্গীতও কিন্তু এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকবে না। আপনাদের মধ্যে যারা প্রতিভাবান, যারা স্রষ্টা, তারা যদি এগিয়ে নিয়ে আসেন হবে কি সেকেন্ড রেট থার্ড রেট লোকেরা এসে বাজার মাতিয়ে দিয়ে চলে যাবে, এবং তাতে ফিডব্যাকটা বন্ধ করো, তাতে আমাদের সঙ্গীতেরই ক্ষতি হবে। এর যে বিশাল সম্ভাবনা রয়েছে সেটা আজকের এই অল্প সময়ের মধ্যে আমার পক্ষে বলা সম্ভব না, এবং সবটা আমি যে জানি তাও না, কিন্তু আমি যেটুকু শিখেছি সেটুকু বলতে গেলেও অন্তত তিন চার দিন পর পর যদি আমি বসতে পারি বিভিন্ন উদাহরণ দিয়ে কেন এই কর্ডটা লাগাচ্ছি, কী প্রোগ্রেশনে যাচ্ছি, কেন করছি, সেটা আমি আপনাদের খানিকটা বলতে পারতাম। যেমন ধরুন আপনারা তো এখানে সবাই ছাত্রছাত্রী, সঙ্গীতের সারগাম সবাই জানেন, ধরুন এই গানটা আপনারা শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা এখানে এখানে পর্দাগুলো দেখুন, আজ তবে এইটুকু থা, বাকি কথা পরে হবে। এখানে ধরুন সা নি পা গা সা নি নি রে পা পা রে গা রে সা, এই তো। এরপরে জানুন, ধূসর ধুলির পর ভেঙে পড়ে আছে রাত, এইবারে দেখুন বহুদূর বহুদূর দূর যেতে হবে, এটা কি লাগলো, কি পর্দা? ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রাত, এরপরে বহুদূর, এটা কি দূর, এটা কি যেতে হবে? এটা কিন্তু ভারতীয় পদ্ধতির, যদি আপনি জানেন আপনি কখনোই ভাবতে পারবেন না। ওটা হচ্ছে কি, ধূসর ধুলির পথ, এটা হচ্ছে নিরে মা 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 রে রে মা রে মা ধা ধা নি ধা পা, তারপরে দেখুন করিমা মাধা রে রে লাগছে, গা পা সা সা লাগছে, মাধা রে 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 মাধা রে রে গা রে রে কোমল রে, মাধা রে রে গা রে রে ধানি সানি সানি পা গা সানি সা, আমার উল্টে গেছে দেখুন, দিদে নালে পা না 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 না, মাধা রে রে গা রে রে ধানি সানি সানি পা গা সানি নিরে পাপা রে গণেশা। এইটা এই প্রোগ্রেশনটা ওয়েস্টার্ন টেকনিক না জানলে করা যাবে না। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে, আজ তবে এইটুকু থা, বাকি কথা পরে হবে। এটা একটা সিম্পল উদাহরণ হলো। আরো ধরুন আরো কমপ্লিকেটেড উদাহরণ আমি যদি আপনাদের সামনে দেখাই, একটা গান আমার আছে এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, সেখানে দেখবেন কর্ড যেটা যাচ্ছে আরম্ভ হচ্ছে এটা সা, দিবি কর্ড
ব্যাক টু দি আচ্ছা এখানে ধরুন এটা এফটা এফটা হচ্ছে সা নি তুমি বাজো তুমি বাজো প্লে রে সা নি পানি সাধা কর চেঞ্জ হলো মাদা ঠিক আছে ঠিক আছে বাজা এটা দেবে বাজা এটাকে আমি নেমে যাবো আমার টিকিট কাটা অনেক দূরে গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব এই আমি অন্য গাড়ি নেব এই আচ্ছা এরপরে এরপরে ধরো এটা সাধু পৃথিবীর গাড়িটা নাম সাধু এরপরে এর ধাটা সা হয়ে যাবে মানে সানিধা এটা আমরা বলি এটাকে রিলেটিভ মাইনার বলি প্রত্যেক মেজারের আত্মীয় একটা মাইনার আছে যেমন সি মেজারের আত্মীয় হচ্ছে এ মাইনার এফ মেজারের আত্মীয় হচ্ছে ডি মাইনার ইচ অ্যান্ড এভরি মেজার হ্যাজ এ রিলেটিভ মাইনার আমরা রিলেটিভ মাইনারে যাওয়ার জন্য করতে হয় কি পদ্ধতিটা একটু বোঝাচ্ছি আপনাদের দেখুন বোঝা যাবে কিনা এখান থেকে সা নিধা এইটা আমার সা হবে কিন্তু এই সাথে যেতে গেলে আমি কি করব এর যে ডমিনেন্ট সেভেন্থ অর্থাৎ ডি মাইনারের যে ডমিনেন্ট সেভেন্থ সেটা আমি আগে দেখিয়ে তবে ওখানে যাবো নদম যেতে পারবো না না এটা সা আছে আমার সা এখন এলাম এখন এটা সা হয়ে গেল সা এটা সা হয়ে গেল অর্থাৎ ঢাটা সা হয়ে গেল এখন আমরা কিভাবে যাবো করে দেখি এই রকম পৃথিবীর গাড়িটা থামাও গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে রে গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব এই রুকে গেছে গাড়িটা থামাতে পারছি না মাইক রুকে গেছে হয়েছে রেডি রেডি এই কোথায় এই লোক দিবির গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব স্বপ্ন ভরা এই
কুলি বাপ্পা বাপ্পা মহাকা বাপ্পা বাপ্পা কাঁধে তুলে নাও আমার স্বপ্ন ভরা গ্রহ নিজের পৃথিবী ঘুরে মরে না যে গ্রহ সেই গ্রহ গাড়িটা তুলে দিয়ে যাও এ টোকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে রে গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব এ টোকো আচ্ছা এখানে কি হলো আমরা এখন এইটা কোথায় এসে গেলাম এই রোকো এটা জিটা কিন্তু আমরা এফে শুরু করেছিলাম এইটা দিয়ে শুরু করেছি এই রোকো এখন এই রোকো এখানে এসে গেছি কিন্তু কিভাবে এলাম এই যে অর্কেস্ট্রাল আমরা বলি হারমোনিক প্রোগ্রেশন এমনভাবে যেতে হবে এমন এমন রাস্তা আছে যেখান থেকে গেলে আমাদের কানে লাগবে না মানে তার একটা প্রোগ্রেশনে তার একটা নিয়ম আছে সেটা কি নিয়মটা হচ্ছে আমি যেমন ধরো আগেবার বললাম যে এফ মেজার থেকে ডি মাইনারে যেতে গেলে আমি এ সেভেন্থ ইউজ করে তারপরে ডি মাইনারে গেছি কেমন তো আচ্ছা এখান থেকে হচ্ছে কি এ ডি মাইনার করে আমি সি মেজারে এসেছি এসে সি থেকে জি না এফ থেকে এফে এসে আমি এফ শার্পে চলে গিয়ে ডি মেজার ডি থেকে ডি মেজার করে জিতে চলে এসেছি এবারে এটা সা হয়ে গেল দেখুন আমি আরেকবার গাইছি আমার স্বপ্ন ডি মাইনার ওয়ান টু থ্রি আমার স্বপ্ন ভরা লাগে নামাও এই কুলি মহাকাল স্বপ্ন ভরা লাগে নামাও এই কুলে মহাকাল কাঁধে তুলে না নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ এবার চেঞ্জ করব নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও মানে আমার প্রোগ্রেশন ফ্রম ওয়ান ফুল টোন আমি যাচ্ছি এফ থেকে জিতে থ্রু কর্ডাল প্রোগ্রেশন কাজে এই ব্যাপারটা আন্দাজি না জেনে না শিখে করা যাবে না কাজে যারা অর্কেস্ট্রেশন শিখতে চান সিরিয়াসলি তাদের এই পদ্ধতিটা শিখতে হবে এই পদ্ধতি শেখার আমাদের এখানে বহু জ্ঞানীগুণী আছেন আপনাদের আমি আপনাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তাদের আপনারা ডাকতে পারেন তারা যারা উৎসাহী অর্কেস্ট্রেশন শেখার জন্যে আমাদের এখানে বহু গুণী ব্যক্তি আছেন কলকাতাতেই আছেন যাদের কাছে আপনারা শিখতে পারবেন শিখে আপনাদের অ্যাডভান্টেজ হচ্ছে ভারতীয় সঙ্গীত যারা জানে যাদের সারগামের জ্ঞান আছে তাদের কাছে পাশ্চাত্য সঙ্গীতের জল ভাত কিন্তু আমি বলে দিলাম যারা পুরো ওয়েস্টার্ন টেকনিকে শিখেছে ভারতীয় মানে নোটেশনের এটা ওয়েস্টার্ন টেকনিকে শুধু শিখেছে ডোরেমিফা করে যারা শিখেছে তাদের পক্ষে ব্যাপারটা অনেক বেশি শক্ত ধরুন ওখানে অর্কেস্ট্রা বাজে আমি হয়তো এখানে বসে আছি ওখানে অর্কেস্ট্রা একটা কেউ একটা ভুল পর্দা লাগিয়েছে আমি ওকে বলে দিতে পারি এফ শার্প লাগিয়ে না এফ ন্যাচারাল হবে তো ওখানে আমাদের যারা অ্যারেঞ্জার তারা বলে দাদা আপনি ওখানে বসে বসে কী করে বলে দেন আমি বলি ভারতীয় সঙ্গীত জানলে এটা বলা যায় সেইটা আমাদের অ্যাডভান্টেজ যে ভারতীয় সঙ্গীতের স্বরপদ্ধতি আমাদের ভালো জানা থাকলে পাশ্চাত্য সঙ্গীত শিখতে প্রচণ্ড সুবিধা হয় তাহলে আমরা তার গতিটা বুঝতে পারি এবং প্রত্যেকবারে যে সা বদল হচ্ছে সেইটাকে আমরা সা করে নিয়ে তাকে তার গান্ধার মধ্যম এই হিসেবে করি যেমন ধরুন এখানে এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও এটা সা ছিল তো আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও এটা এটাকে আমি বলবো কোমল ডি মাইনার সা 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 পা 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 এটা যদি আমি এফ এর হিসেবে বলতে যাই তাহলে কিন্তু ভর্ণখণ্ড হয়ে যাবে ধাদা 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 গা 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 কিন্তু আমার যে সা 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 পা 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 না এ না তারপরে আসছে
pa ba ba da ba ba da da pa 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 Mama, 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 একটা গান থ্রি পার্ট হারমোনিতে আছে, গানটা হচ্ছে আমি মেলোডিটা আগে গিয়ে শোনাচ্ছি। খালি মেলোডিটা, খালি মেলোডিটা কিরম দেখুন। সূর্যে আলো এসে ঘাসে পড়ে, যত চিঠি হলো লেখা না পড়ে। সূর্যে আলো এসে ঘাসে পড়ে, যত চিঠি হলো লেখা না পড়ে। সূর্যে আলো এসে ঘাসে পড়ে, ওয়ান থ্রি ফোর। সূর্যে আলো এসে ঘাসে পড়ে, যত চিঠি হলো লেখা মেলোডিটা আমরা কিভাবে হারমোনি করছি, প্রোগ্রেশনটা কি এখানে? হ্যাঁ, এক একজন একটা আলাদাভাবে শোনাচ্ছি আমি। সূর্যের আলো এসে, তুই বল সূর্যে মেলোডি হয়ে গেল। সেকেন্ড পার্ট বল, সূর্যে আই কন্ট দেখ, ওয়ান টু থ্রি ফোর। সূর্যে আলো এসে ঘাসে পড়ে, সোনালি আখরে লেখা, সোনালি আখরে লেখা ঠিকানা, ঘাসের সবুজ ঘামে বন্ধ করা চিঠির কথা বুঝি নেই কো জানা, হয়তো সে আগামীর ছন্দে ভরা। মেলোডি, মেলোডি লাইন, ওয়ান টু থ্রি ফোর। সোনালি আখরে লেখা ঠিকানা, ঘাসের সবুজ ঘামে বন্ধ করা চিঠির কথা বুঝি নেই কো জানা, হয়তো সে আগামীর ছন্দে ভরা। নানা জনে নানা মতে তর্ক করে, সূর্যের আলো এসে আসে পড়ে।
আকাশে পড়ে যত চিঠি হলো লেখা না পড়ে সূর্যের আলো এসে আকাশে পড়ে। আচ্ছা, এই এই রকম মানে এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্ট, এটা ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কথা না, কথা হচ্ছে আমরা ভুল করতে যদি ভয় পাই তাহলে এগোতে পারবো না। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আপনারা আমার বক্তৃতা আজকে শুনছেন, আমাকে আইডিয়াল ভাববেন না, আমি এটা করছি এটি শেষ কথা না, শেষ কথা মানে সমুদ্র, কিন্তু দুঃসাহস করতে হবে। দুঃসাহস করতে গেলে কিন্তু আনাড়ির মতো না জেনে মানে খানায় পা পড়বে। বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা শিখে নিয়ে দুঃসাহস করুন, ভুল হোক না, দশটা ভুল হওয়ার পরে একটা বেরোবে, কিন্তু দুঃসাহস না করলে আমরা সঙ্গীতের ক্ষেত্রে এগোতে পারবো না। আমার যারা ক্লাসিক্যাল বন্ধুরা আছেন তাদের কাছেও আমার আরজি বা অনুরোধ যে ওটা তো আছেই আমাদের সম্পদ, কিন্তু আপনারা যদি নতুন রাস্তা কিছু দেখাতে না পারেন, ভারতীয় মার্গ সঙ্গীতের দিকে তার যদি অগ্রগতির নতুন একটা দিক না খোলে, দিগন্ত না খোলে, তাহলে তো সেটা মানে এক আমাদের দেশে ধরুন যেসব বড় বড় রথি মহারথী জন্মে গেছেন মার্গ সঙ্গীতে, আব্দুল করিম খাঁ বলুন, বড়ে গোলাম আলী বলুন, আমির খাঁ বলুন, এদের ধারে কাছে তো কে যাবে, কটা লোক যাবে? কাজে এই যে স্ট্যান্ডার্ডটা তৈরি হয়ে রয়েছে সেটা তো আমাদের সম্পদ হয়ে রইলই। এখন এতে যদি আপনারা নতুন ডাইমেনশনে নতুন কিছু করতে পারেন, একজন বড় শিল্পী হয়তো সেটাকে গিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। অর্কেস্ট্রেশনের ব্যাপারেও আমার নিজের মনে হয় যে রাগ নিয়ে করুন না অর্কেস্ট্রেশন, কিন্তু ভাঙুন না। আমি যেমন বললাম জনগণতে আমি দেখালাম যে কোমল ধাইবল লাগিয়েছি, আমি কোমল ধাইবল তো নেই, জনগণ মন দিন, কোমল ধাইবল কোথায়, জনগণ মন দিন, কেন খারাপ লাগবে, কেন কর্ডের প্রোগ্রেশনে যাচ্ছে। কাজেই এই দুঃসাহসগুলো আমরা যদি না করি আমরা নতুন রাস্তা দেখতে পাবো না। একটা আর একটা গান শোনাই এখানে, ওই যেটা ও সবিতা প্রথম গিয়েছিল, সুরের এই ঝড় ঝর্ণা, এখানেও টু পার্ট হারমোনিতে গানটাকে করা হয়েছে, বাজা দেব সুরের কোন স্কেল। সুরেরো এই ঝর 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 না ঝর না, হাই মরি হাই মরি হাই রে, ঝরো না ঝরে রে, সুরেরো এই গুন 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 জানতো জনা, যাই চলে যাই চলে যাই রে, রহে না ঘরে রে, সুরেরো এই ঝর 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 না ঝর না, হাই মরি হাই মরি হাই রে, ঝরো না ঝরে রে, সুরেরো এই গুন
এরপরে একটা ব্যাপার আপনাদের আমি শোনাতে চাইছি, এটা বাকের একটি কম্পোজিশন, প্রিলিউড অ্যান্ড ফিউগ ইন সি, অন্তরা বাজাবে। এটা মানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বাকের, এটা হারপের পিস আছে, নোটেশন আছে, এর কোনো উনি কোনো কাউন্টার করে যাননি। তো আমি একটা পরীক্ষামূলকভাবে এর একটা ভায়োলিন কাউন্টার পয়েন্ট তৈরি করেছি, তার খানিকটা আমি বাজিয়ে আপনাদের শোনাচ্ছি। যে ওখানেও কিন্তু প্রিন্সিপালটা একই, যে যে পর্দাগুলো বাজছে সেটার কর্ডটা আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনি কাউন্টার পয়েন্ট করতে পারবেন না। ওখানে কমপ্লেক্স সব নানা রকমের কর্ড উনি যাচ্ছেন বিভিন্নভাবে, সেই কর্ডগুলোকে আইডেন্টিফাই করে সেই কর্ডের কী কী নোট আছে, সেই নোটের মধ্যে কোন নোটটা আমি লাগাবো। ধরুন একটা সেভেন্থ কর্ডে চারটে পর্দা আছে, ডিমডিস কর্ডে চারটে পর্দা আছে, তা এখন আমি কোন পর্দাটা লাগাবো এবং পার্টিকুলার কর্ডটা আইডেন্টিফাই করার পরে কোন নোটটা লাগাবো তার উপর ডিপেন্ড করে আপনি কাউন্টার পয়েন্ট কীভাবে তৈরি করছেন। আমি একটা কাউন্টার পয়েন্টের এক্সাম্পল হিসেবে প্রথমে অন্তত তুমি মেলোডিটা বাজাও, তারপরে দেবো তুমি কাউন্টার পয়েন্টটা বাজাও। রেডি, ওয়ান। নমস্কার, এইটাই উদাহরণ দিয়ে আমার ক্লাস আজকে শেষ করছি, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সলিলদা, পাশ্চাত্য সঙ্গীতের অনুপ্রেরণাতে ভারতীয় সঙ্গীতের বাদ্যবৃন্দ বা গীতি রচনা সুর রচনাকে যে এক উজ্জ্বল ভবিষ্যৎ এবং সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যে সমস্ত আলোচনাগুলো উনি করলেন, আশা করি আমরা এতে সবাই ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ সবাই উপকৃত হব। আবার আমি সলিল চৌধুরী এবং তার স্ত্রী সবিতা চৌধুরী এবং তার কন্যা অন্তরা চৌধুরী এবং তার সমস্ত শিল্পীদের আমি ধন্যবাদ জানাচ্ছি।